আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, জরায়ুর মুখে বাচ্চার মাথা আটকে যাওয়ার কারণ কি? নরমাল ডেলিভারির সময় প্রায় বাচ্চার মাথা আটকে যেতে দেখা যায়, কিন্তু এর পেছনের কারণ কি অনেকেই জানে না। আজকে আমরা এমন সাতটি কারণ তুলে ধরব যার কারণে নরমালে বাচ্চা প্রসব করানোর সময় বাচ্চার মাথা জরায়ুতে আটকে যেতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নরমালে বাচ্চা প্রসব করাতে চান তারা প্রচণ্ড ব্যথা সহ্য করার পরেও, এমনকি সাইড কাটার পরেও নরমালে বাচ্চা প্রসব করাতে পারেন না সামান্য কিছু ভুলের কারণে। শেষ পর্যন্ত হয়তো বা সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করাতে হতে পারে। এটা অবশ্যই অনেক কষ্টময়, কারণ এতদিন কষ্ট করার পর, এতটা ব্যথা সহ্য করার পরে, এমনকি সাইড কাটার পরেও যদি সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করাতে হয়, আর থেকে দুঃখের ব্যাপার আর কিছুই নেই। এই ভুলগুলো সামান্য মনে হলেও আসলে ততটা সামান্য নয়। এগুলো যদি আপনি আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন আর সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে খুব সহজেই নর্মালে বাচ্চা প্রসব করাতে পারবেন, জরায়ুতে বাচ্চার মাথা আটকে যাবে না। নর্মাল ডেলিভারির সময় জরায়ুতে মাথা আটকে যাওয়ার প্রথম কারণটি হচ্ছে বাচ্চার পজিশন বা অবস্থান না জেনেই ডেলিভারি করানো। নর্মাল ডেলিভারির জন্য শিশুর অবস্থান বা দেহের সঠিক পজিশন জানাটা খুবই জরুরি। শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে, তাহলে নর্মাল ডেলিভারিতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে গর্ভের বাচ্চার হাত, পা অথবা অন্য কোনো অঙ্গ বের হয়ে আসতে পারে, যা নর্মাল ডেলিভারির ঠিক বিপরীত। অনেক সময় দেখা যায় পজিশন উল্টো থাকা বা আড়াআড়ি থাকার ফলে, অনেক চেষ্টার ফলেও বাচ্চার মাথা যোনি থেকে বের করা সম্ভব হয় না, যৌনের মধ্যে আটকা পড়ে। তাই নর্মাল ডেলিভারি করাতে চাইলে আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চার সঠিক অবস্থান জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জরায়ু মুখে বাচ্চার মাথা আটকে যাওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে যৌনপথ চাপা বা ছোট হলে। অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারি করার জন্য যতটা জরায়ুটা প্রশস্ত হওয়া উচিত, যৌনপথের রাস্তাটা ততটা বড় হতে পারছে না, এই কারণে নর্মাল ডেলিভারি পসিবল হয় না। এখন কথা হচ্ছে কেন আপনার জরায়ু বা যৌনপথটা ছোট। পৃথিবীর সব মানুষ এক নয়, সবার শারীরিক গঠনও এক নয়, তাই সবার যৌনপথের আকার বা তার পরিধি একই রকম হবে, এটা ভাবাটাও ভুল। তাই নর্মালে ডেলিভারি করাতে চাইলে আগে থেকেই অভিজ্ঞ এবং প্রশিক্ষিত ডাক্তারের মাধ্যমে আপনার জরায়ু বা যৌনপথ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করান এবং ডাক্তারের কাছে জানতে চান আপনার যৌনপথের রাস্তা বা পথটি কতটা প্রশস্ত হতে পারে, মানে মিনিমাম 10 সেন্টিমিটার হতে পারবে কিনা, যা নর্মাল ডেলিভারির জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। যে কারণে জরায়ুর মুখে বাচ্চার মাথা আটকে থাকতে পারে তা হচ্ছে গর্ভস্থ শিশুর নাড়ি পেঁচিয়ে থাকলে। অনেক সময় দেখা যায় গর্ভস্থ শিশুটি অ্যাম্বিলিক্যাল কর্ড বা গর্ভ নাড়ির সাথে তার গলা বা হাত পা পেঁচিয়ে থাকে, যার ফলে বাচ্চাটি অনেক চেষ্টার ফলেও জরায়ুর মুখ দিয়ে বের হয়ে আসতে পারে না। পিছন দিক থেকে একটা টান ভাব থাকার ফলে সে ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে। এরকম কোনো পরিস্থিতি দেখা দিলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিজারের জন্য মনস্থির করতে হবে। তাই গর্ভাবস্থায় 37 সপ্তাহের পরেই আল্ট্রাসোনোগ্রাম করে জেনে নিন বাচ্চার পজিশনটা কি আছে, তার সাথে বাচ্চার গলায় অ্যাম্বিলিক্যাল কর্ডটি পেঁচিয়ে রয়েছে কিনা। মহান আল্লাহ তাআলা পুরুষ থেকে নারীদেরকে একটু ভিন্নভাবে তৈরি করেছে, তাই তাদের নিতম্ব বা পেলভিক পুরুষের চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বড় হতে পারে। তবে কিছু কিছু নারীদের ক্ষেত্রে পেলভিক বা নিতম্বের হাড়টা একটু চাপা থাকে, যার ফলে বাচ্চা প্রসব করানোর জন্য যখন নিচের দিকে পুশ করে তখন সেই হাড়টি নির্দিষ্ট পরিমাণের প্রসারিত হতে পারে না চাপা থাকার কারণে। এই কারণে বাচ্চার মাথা জরায়ুতে আটকা পড়তে পারে। তবে আগে থেকে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করার ফলে আপনি যদি জানতে পারেন আপনার নিতম্বর বা পেলভিকের হাড় চাপা, তাহলে অবশ্যই নর্মালে বাচ্চা প্রসব না করিয়ে সিজারে বাচ্চা প্রসবের দিকে অগ্রসর হতে হবে, কারণ এটাই আপনার জন্য উত্তম। অযথা পরিশ্রম বা কষ্ট করে নিজের এবং অনাগত সন্তানের জীবনের ঝুঁকি বাড়িয়ে কোনো লাভ নেই।
জরায়ুতে বাচ্চার মাথা আটকে যাওয়ার পঞ্চম কারণটি হচ্ছে সময় মতো পুষ না করা। নর্মালে বাচ্চা প্রসব করানোর জন্য গর্ভবতীকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর সময় মতো পুষ করাটা জরুরি। অনেক মা আছে সময়ের আগেই খুব বেশি প্যানিক করেন, এজন্যই শুরু থেকেই প্রচুর প্রেশার দিয়ে পুশ করতে থাকে। এর ফলে প্রসূতি মা খুব তাড়াতাড়ি শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। পুশ করার সঠিক নিয়ম হচ্ছে, যখন জরায়ুর মুখ 10 সেন্টিমিটারের মতো খুলে যাবে তখন পুশ করতে হবে। তাই ডাক্তার প্রথমে আপনার জরায়ুটা পরীক্ষা করে দেখবে পর্যাপ্ত পরিমাণের জরায়ু পথ খুলেছে কিনা, যদি খুলে তখনই আপনাকে সজোরে পুশ করতে হবে। তাই অযথা সময়ের আগে পুশ করে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন না, এতে করে বাচ্চা নিচে নামানোর আগেই জরায়ুতে আটকা পড়ে যেতে পারে। নর্মালে বাচ্চা প্রসবের সময় প্রসবের রাস্তায় বাচ্চার মাথা আটকে যাওয়ার ষষ্ঠ কারণটি হচ্ছে গর্ভস্থ শিশুর মাথার আকার যদি বড় হয়, মানে জরায়ুর মুখ থেকে যদি বাচ্চার মাথা আয়তনে বড় হয় সেক্ষেত্রে মাথাটা জরায়ুর মুখে আটকে যেতে পারে। অনেক সময় দেখা যায় অনেক বড়, বিশেষ করে 3.5 কেজির বেশি ওজনের বাচ্চা গর্ভে থাকে, এক্ষেত্রে বাচ্চার ওজনের সাথে সাথে বাচ্চার মাথাটাও বড় হতে থাকে। এই অতিরিক্ত বড় সাইজের মাথা অনেক সময় গর্ভবতীর পেলভিকের পথটা ছোট থাকার কারণে আটকে যায়। এই ধরনের ক্ষেত্রেও নর্মালে প্রসব করানোটা কিছুটা ঝুঁকিপূর্ণ। অনেক সময় জরায়ুর সাইড কেটে মাথা বের করে আনা সম্ভব হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সাইড কেটেও কোনো কাজ হয় না। তাই গর্ভাবস্থার শেষের দিকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এবং ডাক্তারের পরামর্শে বোঝার চেষ্টা করবেন বাচ্চার ওজন কতটা বেশি, তার মাথার আকার কীরকম, আর নর্মালে বাচ্চার প্রসব করানোর জন্য আপনার পেলভিক প্রস্তুত কিনা। বাচ্চার মাথা জরায়ুতে আটকে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গর্ভবতী শারীরিকভাবে অসুস্থ বা আনফিট হলে। নর্মাল ডেলিভারি করানোর জন্য গর্ভবতীকে ফিট থাকাটা খুবই জরুরি, বিশেষ করে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, অনেক বেশি শারীরিকভাবে অসুস্থ বা অন্য কোনো গর্ভকালীন জটিলতায় ভুগে থাকে, সেক্ষেত্রে নর্মালে ডেলিভারির জন্য গর্ভবতীকে আনফিট হিসেবে ধরা হয়। গর্ভবতীকে ফিট থাকা খুবই জরুরি, এর কারণ হচ্ছে যখন বাচ্চা প্রসব করানোর সময় আসবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পেলভিকের রাস্তাটা যখন 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে তখন সজোরে গর্ভবতীকে পুশ করতে হবে বাচ্চা প্রসব করানোর জন্য। যদি গর্ভবতী শারীরিকভাবে অসুস্থ বা দুর্বল থাকে তাহলে এই প্রচণ্ড ব্যথা বা শারীরিক পরিশ্রম নিতে পারবে না, যার কারণে বাচ্চা অনেক সময় জরায়ুতে আটকে যেতে পারে। কারণ গর্ভবতী একটা সময় যেয়ে আর নিজের মধ্যে অবশিষ্ট শক্তি থাকে না যে সে নিচের দিকে পুশ করবে। আশা করছি নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথা জরায়ুতে আটকে থাকার কারণগুলো বুঝতে পেরেছেন। এই কারণগুলোর মধ্যে কোনো একটি বা তার থেকে বেশি যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির ঝুঁকি না নেওয়াই ভালো, এতে করে আপনার এবং অনাগত সন্তানের উভয়েরই জীবনের ঝুঁকি হতে পারে। তাই আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করুন, নিজের সুস্থতা আগে নিশ্চিত করুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।